অপু বিশ্বাসের সঙ্গে কি আবারও ঘর বাঁধতে যাচ্ছেন শাকিব খান, নাকি আবারও নতুন করে বিয়ে? এদিকে অপু বিশ্বাস এবং শাকিব খানের সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে আলোচনার শীর্ষে রয়েছে বাংলা চলচ্চিত্রের এই তারকা দম্পতি। তবে দীর্ঘ 9 মাস প্রবাসে কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন শাকিব খান। এদিকে যেদিনই শাকিব খান বাংলাদেশে ফিরেন, সেদিনই তাদের একমাত্র সন্তান জয়কে রেখে কলকাতায় পাড়ি দেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, শাকিব খান বাংলাদেশে ফিরেই তিনি নতুন ঘর সংসারের আবাস দেন। এদিকে অপু বিশ্বাসও বসে নেই। শাকিব খান বাংলাদেশে ফেরার আগেই তিনি বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি নতুন করে ভাবছি, তবে ভাবনাটা কি? ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। ঢাকাই সিনেমার সফল জুটির মধ্যে অন্যতম শাকিব খান ও অপু বিশ্বাস। তবে অনেকেই মনে করেন অপু আজকের অবস্থানে আসার পেছনে শাকিব খানের ভূমিকা অনেকটাই। এবার অপু নিজেও বিষয়টি স্বীকার করলেন, একই সঙ্গে জানিয়েছেন বিচ্ছেদ হয়ে গেল, শাকিবের প্রতি আমার সম্মান শ্রদ্ধা সবসময় থাকবে। আজকের শর্টকাট সিনেমা প্রচারণার অংশ হিসাবে কলকাতায় অবস্থান করছেন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গে অভিষেক হতে যাচ্ছে ডলিউডের এই নায়িকার। সিনেমাটির প্রচারণার ফাঁকে কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শাকিবকে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত ছিল, তবে আব্রাহাম খান জয়ের মতো ছেলের মা হয়ে তিনি দারুণ খুশি। অপুর মন্তব্যটি দেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা নানা রকম প্রতিক্রিয়া দেওয়া শুরু করেন। এরই মধ্যে দেশের একটি গণমাধ্যমকে এ বিষয়ে অপু জানান, এতদিনই পেরিয়ে এখন এমনটাই মনে হয় তার, তবে বিচ্ছেদ হলেও শাকিবের প্রতি এখনও সম্মান আছে বলে জানান অপু। তিনি হয়তো আজ আমাদের দুজনের পথ দুই দিকে, কিন্তু সন্তানের বাবা হিসাবে শাকিবের প্রতি আমার সম্মান শ্রদ্ধা সবসময় থাকবে। ছেলে জয়ের প্রতি শাকিবের অপরিসীম ভালোবাসা, বর্তমানে অবস্থানে আসার পেছনে শাকিবের অবদান স্বীকার করে অপু বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক ধরনের জটিলতার মুখোমুখি হন, কিন্তু আমাকে তা হতে হয়নি। ক্যারিয়ারের শুরুতেই সহশিল্পী হিসাবে শাকিবকে পেয়েছি, আমাদের দারুণ একটা জুটি হয়। শাকিবের কারণেই ইন্ডাস্ট্রির সবাই আমাকে সম্মানের চোখে দেখছেন, তার কারণে অনেক সিনেমায় কাজ করতে পেরেছি, এসব তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। একসঙ্গে কাজের সুবাদে সম্পর্কে জড়ান শাকিব খান ও অপু বিশ্বাস। 2008 সালে গোপনে বিয়েও করেন, কিন্তু দীর্ঘ 9 বছর সে খবর গোপনে রাখেন তারকা জুটি। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয়ের। এরপর 2017 সালের 10ই এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সবকিছু প্রকাশ করেন অপু বিশ্বাস। এই ঘটনার 7 মাসের মাথায় 2017 সালের 22 নভেম্বর অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। অবশেষে 2018 সালের 22 ফেব্রুয়ারি তালাকের নোটিশ পাঠানোর 90 দিন পার হলে আইনগতভাবে তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়। তবে যাই হোক, আবারও নতুন করে আলোচনায় এসেছে শাকিব অপুর দম্পতির বিষয়টি। তবে ভিউয়ার্স, আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।